তো দেখো, আমরা বোর্ডের মধ্যে আমরা একটা অঙ্ক লিখেছি। দেখো, এখানে সাতের পাওয়ার হচ্ছে 3, আর এখানে সাতের পাওয়ার হচ্ছে -3। একদম এর মাঝখানে কী আছে? গুণ চিহ্ন আছে। আর নিচে দেখো, এখানে 3-এর পাওয়ার হচ্ছে 1, কিছু না থাকলে পাওয়ার আমরা 1, 1 পাওয়ার 1 করলে এটা আর শো করতে হয় না, গুণ। আর এখানে 3-এর পাওয়ার হচ্ছে -4। তো আমরা জানি একই বৃত্তির মাঝখানে যদি পাওয়ার গুণ থাকে, এটাও 7, এটাও 7, বৃত্তি একই, মাঝখানে কী আছে? গুণ। তাহলে পাওয়ার কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে এখন আমরা লিখব, এই যে আমরা 7 লিখবো কয়টা? একটা। আমরা 7 লিখবো একটা, 7 লিখলাম। এরপরে এই পাওয়ারগুলো যোগ করবে, এখানে পাওয়ার 3, 3, তারপর আমি যোগ দেব, কিন্তু এখানে আছে, এই যে এখানে আছে বিয়োগ আছে, এই জন্য প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে -3। এখন নিচে আসি আমরা, নিচে ঠিক সেমভাবে 3 একটা লিখবো, এই যে এখানে পাওয়ার হচ্ছে 1, 1 লিখবো, তারপর ওখানে যেহেতু মাইনাস আছে আমরা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে হবে 4। তো এরপর দেখো আমরা লিখি, এই যে 7 লিখলাম, 3 থেকে 3 গেলে আমাদের, এই যে 3 থেকে 3 গেলে হবে 0, আর এটা আছে 1 বিয়োগ -4 সমান এখানে হবে -3। তো এই ভাষা আসছে যে আমরা, তো দেখো আমরা জানি কোনো কোনো বৃত্তির উপর পাওয়ার যদি শূন্য থাকে, এই যে এটা দেখো, বৃত্তির উপর পাওয়ার শূন্য থাকলে তার মান কত হবে? 1। এবার এটা আমরা ইনভার্স লিখে ফেলি, আচ্ছা গুণ, তো 1 লিখলাম, গুণ দেব, কেন গুণ দেবো? এই যে এখানে 3-এর উপরে পাওয়ার হচ্ছে -3, অর্থাৎ 3-এর উপর ইনভার্স আছে, এই জন্য 3-কে আমরা উপর তুলে ফেলবো। আচ্ছা, তো এখন আমরা 1 গুণ 27 মানে হচ্ছে 27, এই যে আমরা এখনো সমাধান করে ফেললাম। তো আমি তোমাদেরকে আরেকটু রিপিট করে দিই, এই যে দেখো, এইখানে 3-এর উপর পাওয়ার -3, অর্থাৎ ইনভার্স আছে, ইনভার্স থাকলে আমরা, এটা এখন হর অবস্থায় আছে, এই জন্য এটাকে আমি কী করে ফেললাম? লব করে ফেললাম। ইনভার্স থাকলে হরকে লব করতে হবে, লবকে হর করতে হবে, এই জন্য এটা। তো আশা করি এটা তোমরা বুঝেছো।